একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা। বর্তমান বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় 13,080টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায়। তবে পারমাণবিক শক্তিতে রাশিয়ার অস্ত্রভাণ্ডারের কথাই বেশি করে প্রচার করে পশ্চিমা মিডিয়াগুলো। বাস্তবতা সত্যি হলেও পারমাণবিক শক্তির বাণিজ্যিক ব্যবহারেও দেশটির সমতুল্য বিশ্বে আর কেউই নেই। চলমান প্রজেক্টের সংখ্যা, রপ্তানি, মার্কেট শেয়ার সব ক্ষেত্রেই রাশিয়ার রাষ্ট্রীয় নিউক্লিয়ার কোম্পানি রোসাটম এই খাতে সবার থেকে অনেক দূর এগিয়ে। বর্তমানে পৃথিবীর চলমান নিউক্লিয়ার প্রজেক্টগুলোর 40% রোসাটমের। এগুলোর মধ্যে 75% সারা বিশ্বের বিভিন্ন দেশে চলমান। নিউক্লিয়ার জ্বালানির বাজারেও কোম্পানিটির বিশাল আধিপত্য। বহু বছর ধরে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করে চলছে রাশিয়া। 1954 সালে দেশটি বিদ্যুৎ উৎপাদনের জন্য পৃথিবীর প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করে। পরবর্তী 10 বছরে দেশটি জুড়ে প্রায় 50টি পারমাণবিক রিয়্যাক্টর তৈরি হয়েছে। সম্ভাবনাময় এই খাতের পৃথিবীব্যাপী গুরুত্ব উপলব্ধি বুঝতে পেরে দেশটির প্রেসিডেন্ট পুতিন এই খাতের সাথে জড়িত বিভিন্ন কোম্পানি আর সংস্থাকে একটি অবকাঠামোর মধ্যে নিয়ে আসেন। এভাবে 2007 সালে গড়ে ওঠে রোসাটম। রোসাটম নাম শুনে একটি কোম্পানি মনে হলেও আসলে এতে আছে 350টি সিস্টার কনসার্ন কোম্পানি। একটি পারমাণবিক স্থাপনা নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু প্রয়োজন সব সার্ভিস দিতে সক্ষম রোসাটম। নিউক্লিয়ার রিয়্যাক্টরের ডিজাইনিং, মাইনিং, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, পাওয়ার প্রোডাকশন, অপারেশন ম্যানেজমেন্ট, নিউক্লিয়ার ফিউল এবং গবেষণার উন্নয়ন বর্জ্য ব্যবস্থাপনার সব কিছুর সেবাই এই কোম্পানি দিয়ে থাকে। নির্ধারিত সময়ের মধ্যেও প্রকল্প হস্তান্তর করে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল কিছুর অবকাঠামো থেকে শুরু করে প্রযুক্তিগত সব কিছু সহ 2টি নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করে দিচ্ছে কোম্পানিটি। প্রকল্পের অগ্রগতি ধারাবাহিকতায় সময়মতোই কাজ শেষ হবে। সব মিলিয়ে নিউক্লিয়ার সেক্টরের সার্ভিস পেতে সারা বিশ্বের পছন্দের তালিকায় রুশ রোসাটম এগিয়ে। নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি শেষ হলেও জ্বালানি ইউরেনিয়ামও সরবরাহ করবে রোসাটম, আর সবই হবে আন্তর্জাতিক আইন মেনে। শক্তি উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের কথা বলে তৈরি পারমাণবিক স্থাপনা যেন সামরিক কাজে ব্যবহার না হয় তার জন্য এসব আইন করা হয়েছে। এখন কেউ যদি মার্কিন পারমাণবিক নিউক্লিয়ার রিয়্যাক্টর বানিয়ে নিতে চায় তাহলে তাকে সরাসরি মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র 1-2-3 এগ্রিমেন্ট নামের চুক্তি অনুযায়ী কোনো দেশ রিয়্যাক্টরের ছোট কোনো প্রযুক্তিও যদি মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তাহলে দেশটিকে 1-2-3 এগ্রিমেন্টের চুক্তি করতে হবে। সেদিক থেকে রাশিয়ার রোসাটম এমন কোনো চুক্তিতে যেতে বাধ্য করে না। নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরির খরচ যোগাতেও প্রস্তুত রোসাটম। প্রজেক্ট নির্মাণের পাশাপাশি সেখানে বিনিয়োগও করে তারা। বিশ্বের অন্য কোনো কোম্পানি এমন মেগা প্রজেক্টের পুরো ব্যয়ের 80-85% বিনিয়োগ করার ক্ষমতা রাখে না, কিন্তু রোসাটম খুবই সীমিত পরিমাণ লাভে এই কার্যক্রম করে থাকে। বর্তমানে রোসাটম মিশরের 4টি বিশাল নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করে দিচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় ঋণ দিয়ে $25 বিলিয়ন ব্যয়ে এই মেগা প্রজেক্টের 85% অর্থায়ন করছে। পরবর্তী 22 বছরে 3% লাভে এই ঋণ শোধ করতে হবে দেশটিকে। এটি মিশরের জন্য খুবই সহজ শর্ত। বিনিময়ে রাশিয়ার কাছ থেকে রক্ষণাবেক্ষণ সহযোগিতাও পাবে মিশর, আর নিউক্লিয়ার জ্বালানি ইউরেনিয়াম তো রোসাটমের কাছ থেকেই নিবেই। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু জ্বালানি কোম্পানি রোসাটম তুরস্কের আকু নামের চুল্লিটি নির্মাণে সহায়তা করেছে। তুরস্কের প্রথম পারমাণবিক চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক চুল্লির কাজে সহায়তার জন্য রাশিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোয়ান।